সারা পৃথিবীর উল্টো দিশায় হেঁটে মানুষের কাছ থেকে দূরে সরে যাওয়াকে প্রায় অভ্যেসে পরিণত করে ফেলেছে বিপ্লববাদী দল সিপিআইএম। কম্পিউটার যখন পৃথিবীর উন্নয়ন গ্রাফকে এক ধাক্কায় 10 গুণ বৃদ্ধি করে নতুন এক প্রযুক্তি যুগের সূচনা করেছে, তখন আলিমুদ্দিন স্ট্রিট আর মেলার মাঠের এক ধারা পৌঁছিল কম্পিউটারের ব্যবহার কর্মসংস্থানের সুযোগ নষ্ট করবে। এর ফলে দেশে পৃথিবীতে আর করণিক পদে কেউ কোনোদিন চাকুরি পাবে না। সুতরাং কম্পিউটারের বিরুদ্ধে গলার শিরা ফুলিয়ে শুরু করো আবার আরেকটা মহান নভেম্বর বিপ্লব বা এই ধারার আন্দোলন। অবশেষে বহু রাজ্য, বহু দেশ আর প্রদেশ খুইয়ে আর বহু রাজনৈতিক জমিকে বিসর্জন দিয়ে সে কম্পিউটার প্রযুক্তির পথে অগ্রসর হল সমাজতান্ত্রিক ভাবধারা দল সিপিআইএম। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে নিজেদের নির্বাচনী তহবিল পরিচালনা করার জন্য যে ত্রিপুরা স্টেট কমিটি সিপিআইএমের নামে দলের পক্ষ থেকে অনলাইন পোর্টাল চালু করা হয়েছে তার ঘোষণা করলেন সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। শুধু ঘোষণা নয়, একই সাথে এই অনলাইন দলীয় পোর্টালে গুগল পে এবং অন্যান্য অনলাইন সুবিধার মাধ্যমে নিজেদের দলের জন্য আর্থিক সাহায্য চেয়ে অ্যাকাউন্ট নাম্বার তথা কিউআর কোডের নাম্বারও রীতিমতো পুস্তক আকারে প্রকাশ করে গর্বিত মুখে জিতেন্দ্র চৌধুরী জানান, দলের সমর্থক যে কেউ এখানে 5, 10 অথবা 50 বা 500 টাকার আর্থিক সাহায্য করতে পারে। এখন যে এই ইয়ার যুগে, নেটের যুগে, এখন একেবারে তুরন্ত ফাস্ট এরকম টাকা ট্রানজ্যাকশনের সুযোগ তৈরি হয়েছে, তো আমরা সেই সুযোগটাকে গ্রহণ করে আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করেছি, খুলেছি ত্রিপুরা স্টেট কমিটি সিপিআইএম নামে, কিউআর কোড সহ। অর্থাৎ কেউ যদি গুগলে, গুগল অ্যাপিয়াতে এই কিউআর কোডে, আমরা সকলে জানেন এগুলো, টাকা পাঠাতে চায় এই অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন। আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের এই অ্যাকাউন্টটাকে আমরা রিলিজ করছি। আমাদের আবেদন থাকবে যে আমাদের যারা শরীর বন্ধুরা, সিম্পাথাইজাররা, তারা যেখানে থাকুন না কেন, এই অ্যাকাউন্টের মাধ্যমে ইউপিআই কোডের মধ্যেও দিতে পারবেন। ইউপিআই হোক, 5 টাকা হোক, 10 টাকা হোক, 20 টাকা হোক বা যাই হোক, স্বেচ্ছায় তারা আমাদের। যদি এখন প্রযুক্তির সাহায্য নিয়ে দলের নির্বাচনী তহবিলের জন্য অনলাইন পোর্টাল চালু করা যায়, তবে অতীত সময়ে কেন সিপিআইএম কম্পিউটার ব্যবহারের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছিল? সংবাদ মাধ্যমের এই অকাট্য প্রশ্নের উত্তরে জিতেন চৌধুরী খুব মৃদু স্বরে জানান যে সেই সময়ের প্রেক্ষিত বিবেচনা করেই দল কম্পিউটারের বিরুদ্ধে শুরু করেছিল বিরোধ কর্মসূচি। তখনকার জন্য সে কথা বলেছিল, এই নয় যে কম্পিউটার ব্যবহার করা যাবে। তখনকার সময়তে যেহেতু কর্মসংস্থানের স্কোপ কম ছিল, পাস করা যুবক যুবতী কম, আর তখন এরকমভাবে ডিজিটাল তার ইউজ সেরকমভাবেও হয়নি। সেই যুগে এরকম অফিস কাছারিতে কম্পিউটার ব্যবহার করে বিশেষ করে করণিকের কাজ করার সুযোগটা কম হচ্ছিল, এই আওয়াজ তুলেছিল। তবে এতদিন পরে দলের বোধোদয়ের প্রকৃত কারণ এবং ডিজিটাল সিপিআইএমের ছবি নিয়ে অবশ্য অনেকটা নিরুপায় হয়ে জিতেন্দ্র চৌধুরী জানান, সারা পৃথিবী যখন ডিজিটাল হচ্ছে তখন সিপিআইএমও ডিজিটাল হতে বাধ্য। সিপিআইএম কি ডিজিটাল হচ্ছে নাকি? সিপিআইএম কেন মানে সারা পৃথিবী ডিজিটাল হতে বাধ্য, আজই সিপিআইএম কেন পেছনে থাকবে? মজদুর আর মেহনতি মানুষের পার্টি কাঁধে ঝোলা ব্যাগ আর পায়ে হাওয়ায় চটে পড়ে দীর্ঘ 25 বছরে বহু কম্পিউটারের মাথাকে আর হিসেব নিকেশে গোল পাকিয়ে অসংখ্য মেহনতি মজদুর সিপিআইএম নেতা আঙুল ফুলে কোটিপতি হয়ে গেছেন, যদিও রাজ্য পাট গেছে বিসর্জনে। বৃহস্পতিবার সেই প্রযুক্তিকেই সাদরে বরণ করে সিপিআইএম মেনে নিল পৃথিবী গোল। শুধু সময়ে সময়ে তারাই পৃথিবীকে চ্যাপ্টা বলে বেড়ায়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।